Hello everyone, welcome back to our channel Crypto University. এই ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো বিটকয়েনের যে বর্তমানে পাম্পটা হচ্ছে এটা কি একটা ফেক আউট নাকি অ্যাকচুয়াল বুল মার্কেটের মধ্যে আমরা আছি তো এই রিলেটেড বেশ কিছু ইম্পর্টেন্ট ডিটেইলস আপনাদের সাথে শেয়ার করব তো যদি আপনি ইন্টারেস্টেড হয়ে থাকেন ফুল ভিডিওটা দেখতে পারেন এবং যদি আপনি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে নেবেন প্রথমে শেয়ার করি আমি আপনাদের সাথে প্রিভিয়াসলি এই ভিডিওটা শেয়ার করেছিলাম এছাড়া এই রিলেটেড বেশ কয়েকটা ভিডিও আপলোড করে যেখানে আপনাদের সাথে এই কাপ এন্ড হ্যান্ডেল প্যাটার্নটা এখানে শেয়ার করেছিলাম প্রথম কথা হলো ফাইনালি আমরা এখানে ব্রেকআউট করেছি যদিও আমি যখন কাপ এন্ড হ্যান্ডেলের ভিডিওটা দিয়েছিলাম তখন অ্যারাউন্ড এই জায়গায় ছিল বিটিসি এবং এই ফুল প্যাটার্নটা যদি আপনি খেয়াল করেন এখানে পারফেক্টলি এক্সিকিউট হচ্ছে যদিও এখনও প্যাটার্নটা ফুললি ভ্যালিডেট না কারণ এটা ভ্যালিডেট হওয়ার জন্য এইখান থেকে ব্রেকআউট হতে হবে এইখানে এইভাবে ব্রেকআউট হয়ে দেন এখানে একটা সাপোর্ট তৈরি করে দেন হয়তো আমরা উপরের দিকে যাব বাট নেক্সট কিছুদিনের মধ্যে আমরা এখানে দুইটা মুভ দেখতে পারবো একটা হয়তো বা এখান থেকে রিজেকশন খাবে এবং আমরা এখানে নিচে যাব দেন অ্যাগেন এখানে ট্রাই করব তারপরে আমরা এখানে ব্রেকআউট করব একটা হতে পারে এখান থেকে আমরা অ্যাগেন পাম্প করব তারপর আরেকটু পাম্প করে দেন এটাকে সাপোর্ট তৈরি করে দেন হয়তো আমরা এইভাবে উপরের দিকে যাব যদিও লাস্ট কিছুদিন ধরে বেশ অনেকগুলা কোম্পানি এখানে বিটকয়েনের ইটিএফ এর জন্য অ্যাপ্লাই করেছে শুরুটা হয়েছিল ব্ল্যাক রক দিয়ে তারপরে ফিডেলিটি আসলো তারপরে ইনভেস্টকো আসলো এবং আরও বেশ অনেকগুলা ব্যাঙ্ক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এখানে ইটিএফ এর জন্য অ্যাপ্লাই করেছে তো বুঝতে যাচ্ছে ওভারঅল ইনস্টিটিউশন এখানে খুবই ইন্টারেস্টেড এবং যদি ইনস্টিটিউশন মানি একবার এখানে ঢুকা শুরু করে তাহলে আমরা আরেকটা বুল মার্কেট কনফার্ম দেখতে পারবো কিন্তু এখানে সমস্যাটা হলো এসএসসি কি এখানে অ্যাপ্রুভাল দিবে কিনা এসএসসি এখানে আমার মনে হয় না এত সহজে এখানে ইটিএফ এর অ্যাপ্রুভাল দিবে কারণ রিসেন্টলি এসএসসি বাইন্যান্স এবং কয়েনবেসের বিরুদ্ধে এখানে মামলা করেছে তারপরে টপ যেই ক্রিপ্টোকারেন্সিগুলো আছে এইগুলো নিয়ে তারা এখানে বলতেছে যে এইগুলো সিকিউরিটিস তো তারা ক্রিপ্টোর মধ্যে বর্তমানে খুবই অ্যাগ্রেসিভ মুভ নিচ্ছে এই সময় আমার মনে হয় না যে তারা ইটিএফ অ্যাপ্রুভ করবে বাট এখানে করতেও পারে আমরা এখানে এক্স্যাক্টলি জানি না বাট আপনি যদি বিটকয়েনের লং টার্মে এখানে চার্ট দেখেন লাস্ট 10 বছরের চার্ট যদি এখানে দেখেন খুবই ইজিলি আপনি যদি এটা দেখেন তাহলে এখানে আপনি নিজেই বুঝে যাবেন যে আমরা আসলে কোন দিকে মুভ করছি প্রথম কথা হলো ক্রিপ্টো মার্কেটের মধ্যে একটা ডায়লগ আছে সেটা হলো ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড আপনি যদি ট্রেন্ডের অ্যাগেনস্টে যান তাহলে এখানে কখনোই আপনি প্রফিট করতে পারবেন না আমি আপনাদেরকে এখানে ক্রিপ্টো মার্কেটের পাস্ট যতগুলো ট্রেন্ড ছিল সবগুলো ট্রেন্ডের এখানে একটা এক্সাম্পল দেই এখানে যদি দেখেন 2013 সাল থেকে কন্টিনিউয়াসলি বিটকয়েন লোয়ার লো এখানে তৈরি করতেছে ফাইনালি যখন এখানে লোয়ার লো ব্রেক করে এখানে লোয়ার হাই তৈরি করেছে তখন থেকেই কিন্তু আবার বিটকয়েন কন্টিনিউয়াসলি লোয়ার হাই তৈরি করতেছে এবং লোয়ার হাই তৈরি করতে করতে এখানে প্রায় $20,000 টাচ করেছিল তারপরে আবার এই $20,000 থেকে কন্টিনিউয়াসলি লোয়ার লো এখানে কিন্তু লোয়ার হাই একটাও তৈরি করে নাই তারপরে এখানেও যদি দেখেন হাইয়ার হাই কন্টিনিউয়াসলি এখানে তৈরি করতেছিল তো আপনি যদি এখানে পারফেক্ট সময়ে যদি এখানে ট্রেন্ডটাকে পিক করতে পারেন তাহলে কিন্তু এখানে ভালো প্রফিট কামানো পসিবল সেম বিষয়টা এইখানেও মাঝখানে এখানে বেশ কিছু টাইম কনসোলিডেশনের মধ্যে ছিল জাস্ট এখান থেকেও যদি দেখেন প্রতিনিয়ত এখানে হাইয়ার হাই তৈরি করতেছিল যেটা 2021 সালের বুল মার্কেট ছিল তারপরে আবার যদি এইখানে দেখেন কন্টিনিউয়াসলি লোয়ার লো আমি এখানে পারফেক্টলি এই ট্রেন্ড লাইনগুলো এখানে ড্র করি নাই বাট আপনি এখানে একটা আইডিয়া পেয়ে যাবেন যে কোন সময় কোন জায়গায় ইনভেস্টমেন্ট করতে হবে এখন যদি আপনি এখানে একটা জিনিস খেয়াল করেন আমরা কিন্তু হাইয়ার হাই অলরেডি তৈরি করতেছি এখানে যদি আপনি দেখেন যে আমরা কিন্তু প্রিভিয়াসলি এই ট্রেন্ড লাইনটাকে এখানে বাইঙ্গা তারপরে এখান থেকে কন্টিনিউয়াসলি হায়ার হাই তৈরি করতেছি হয়তো বা আমরা এইভাবে দেখব এবং এইভাবেই মূলত বুল মার্কেট কাজ করে আপনি কিন্তু মার্কেটকে কখনোই একবারে দেখবেন না যে আজকে 30,000 আছে আগামী এক মাস কন্টিনিউয়াসলি পাম্প করবে এবং সোজা আমরা 60,000 বা 70,000 চলে যাব এখানে পাম্প হয় ডাম্প হয় বাট ওভারঅল যদি আপনি একটা বড় টাইম ফ্রেমের মধ্যে দেখেন তাহলে এখানে ক্লিয়ারলি দেখতে পারবেন যে আমরা এখানে উপরের দিকে যাচ্ছি বা বুল মার্কেটের এখানে একটা ভালো সাইন বলতে পারেন নাও এখান থেকেও প্রাইস নিচের দিকে চলে আসতে পারে ধরেন ইউএস গভর্নমেন্ট আরও নতুন কিছু টাইট রেগুলেশন নিয়ে আসলো বা ক্রিপ্টোর উপর আরও কিছু ধরনের ব্যান দেওয়ার চেষ্টা করলো তাহলে কিন্তু মার্কেট এখানে ক্র্যাশ করবে এখানে ফিউচারে কি হবে আমরা এটা কেউ জানি না বাট আপনি এখানে একটা আইডিয়া লাগাতে পারেন যে আমরা একটা আপ ট্রেন্ডের মধ্যে আছি এখন ট্রেন্ড আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডও শুরু হতে পারে কিন্তু যতক্ষণ আমরা এখানে আপ ট্রেন্ডের মধ্যে আছি ততক্ষণ চাইলে আপনি এখানে লং করা বা বাই করা আপনি এখানে প্রফিট করতে পারেন এখন এখানে আরেকটা বিষয় হলো এখান থেকে যদি প্রাইস এখানে উপরের দিকে ব্রেকআউটও করে তাহলে কিন্তু উপরে আরেকটা স্ট্রং রেজিস্ট্যান্স আছে যেটা অ্যারাউন্ড $37,000 থেকে $38,000 দিকে কিন্তু বর্তমানে আমরা যেই জোনটার মধ্যে আছি এটা যদি প্রিভিয়াসলি দেখেন স্ট্রং সাপোর্ট এখানে ছিল এই জায়গায় ছিল এই জায়গায় ছিল এবং এই জায়গায়ও ছিল বর্তমানে এই জায়গায় রেজিস্ট্যান্স হিসাবে কাজ করতেছে তো এটা ব্রেক করা একটু মুশকিল হবে বাট যদি এটা ব্রেক করে
তাহলে আমরা নেক্সট অ্যারাউন্ড $37,000-38,000 দিকে দেখতে পারবো। আমি তেমন কোনো কমপ্লেক্স টেকনিক্যাল অ্যানালাইসিস শেয়ার করি না, যাতে করে আপনাদের এখানে বুঝতে সুবিধা হয়। তাই তখন পর্যন্ত যে বিষয়গুলো শেয়ার করলাম, যদি আপনি সবগুলো বুঝে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং অবশ্যই এই বিষয় নিয়ে আপনার মতামত কমেন্ট করে জানাবেন। এখানে আরেকটা ইম্পর্টেন্ট চার্ট আছে, সেটা হলো বিটকয়েনের রেনবো চার্ট। নাও আপনি অনেকগুলো চার্টই এখানে নিতে পারেন, যেমন বিটকয়েনের স্টক টু ফ্লো মডেল আছে, তারপরে এই ধরনের আরও অনেকগুলো মডেলই আছে যেগুলো চাইলে আপনি ফলো করতে পারেন। এগুলো আপনাকে পারফেক্টলি বলে দিবে না যে কোন জায়গায় এন্ট্রি নেওয়া দরকার, বাট আপনি একটা রাফ আইডিয়া পেয়ে যাবেন যে এই জায়গা থেকে আপনি এখানে বাই করতে পারেন বা এই জায়গা থেকে বাই করলে এখানে বেটার হবে। তো এই রেনবো চার্টটা কিন্তু প্রিভিয়াসলিও এখানে পারফেক্ট ছিল, প্রতিবারই যখন এখানে নিচে টাচ করেছে এই গ্রিন লাইনটার মধ্যে, ওই সময় থেকে আমরা এখানে বাউন্স ব্যাক করা শুরু করেছি এবং যখনই আমরা উপরের রেড লাইনগুলোতে টাচ করা শুরু করেছি তখন থেকে আমরা এখানে ডাউন হওয়া শুরু করেছি। এটার মূল কারণ হলো, এটা মূলত ডিপেন্ড করে হলো সাপ্লাই এবং ডিমান্ডের উপর, এবং এখান থেকে একটা রাফ আইডিয়া পাওয়া যায় যে কত প্রাইস হলে এখানে আপনার সেল করা উচিত বা বাই করা উচিত। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে কন্টিনিউয়াসলি উপরের দিকে যাচ্ছি এবং এখানে আমি মনে করি এই বুল মার্কেটের জন্য বা সামনের বুল মার্কেটের জন্য এখানে টার্গেট হবে অ্যারাউন্ড $1,00,000 থেকে $1,50,000 বা $2,00,000 হতে পারে, যেটা এখন শুনলে তো অনেক অদ্ভুত লাগে বা আনবিলিভেবল লাগে। বাট যখন এখানে পাম্প করা শুরু করে তখন কিন্তু জাস্ট চোখের পলকেই দেখতে পারবেন যে 20% 30% পাম্প করে ফেলতেছে। সো আই থিঙ্ক এখন সবার চোখ কান খোলা রাখা উচিত এবং সামনের সময়গুলোতে ক্রিপ্টো মার্কেটের মধ্যে যে অপরচুনিটিগুলো আসবে সেই অপরচুনিটিগুলো গ্র্যাব করার ট্রাই করা উচিত। সো এটা নিয়ে আপনি কি মনে করেন, আমরা কি এখন বর্তমানে একটা বুল ট্রেন্ডের মধ্যে আছি নাকি আমরা এখান থেকে অ্যাগেইন ডাউন ট্রেন্ডের মধ্যে চলে আসবো বা ওভারঅল মার্কেট অ্যাগেইন নিচের দিকে আসা শুরু করবে? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে নেবেন বিভিন্ন ক্রিপ্টো রিলেটেড আপডেট এখানে পাওয়ার জন্য।